ওয়েলকাম বেলগুড়ি অ্যাচিভমেন্ট। এখন লকডাউন পিরিয়ড চলছে, সেই জন্য স্টুডেন্টরা নিয়মিত ক্লাস করতে পারছে না। আমি কিছুটা জুম অ্যাপসের মাধ্যমে তোমাদের ক্লাস করিয়েছি, মূলত ইলেভেন টুয়েলভ স্টুডেন্টদের। তা যারা এখনো নিয়মিত ক্লাসটা জুম অ্যাপসের সাথে ক্লাসটা করতে পারোনি, তাদের জন্য আমি এই লকডাউন পিরিয়ডে যাতে এই ভিডিওটা তাদের কাজে লাগে, সেই জন্য আমরা যেটা অডিও ভিডিও ক্লাস নিয়েছি সেটাকে আমরা আবার ইউটিউবের ক্লাসে দিচ্ছি। এই সময় তোমরা বাড়ির মধ্যেই থাকবে, বাড়ি থেকেই পড়াশোনা করবে এবং সরকারি নির্দেশিকা মেনে চলবে, এবং পড়াশোনাটা যাতে নিয়মিত হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এখন আমরা টুয়েলভের প্রথম যে চ্যাপ্টারটা পড়াবো সেটা আমি বোর্ডে কিছুটা লিখে রেখেছি, দেখো অ্যাকাউন্টেন্সি ফার্স্ট ইউনিট, যেখানে একটা পার্ট আছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বাংলা হচ্ছে লাভ ক্ষতি বন্টনের হিসাব। লাভ ক্ষতি বন্টনের হিসাব কাকে বলে? না, যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে লাভটা হয়, নেট প্রফিটটা নির্ণীত তোমরা করেছো ইলেভেনে ফাইনাল অ্যাকাউন্টের মাধ্যমে, সেই নেট প্রফিটটা পার্টনারদের মধ্যে যে ভাগ করে দেওয়া হয় যে হিসাব খাতের মাধ্যমে, তাকে বলা হয় পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমি লিখেছি দেখো, যে হিসাব খাতের মাধ্যমে লাভ ক্ষতি হিসাবে নির্ণীত নিট লাভ অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাকে লাভ ক্ষতি বন্টনের হিসাব বলে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেস মানে একাধিক পার্টনার আছে এবং সেই লাভটা একাধিক পার্টনারদের মধ্যে লাভ ক্ষতির রেশিও অনুসারে তাদের ভাগ করে দিতে হয়। এখন আমরা অঙ্ক করানোর জন্য সরাসরি তোমাদের কি করব, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ছকটা একটু আলোচনা করব। ছকে দেখো আমরা দুটো দিক করেছি, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। ক্রেডিট দিকে আমরা পিএল অ্যাপ্লিকেশনে মাত্র দুটো আইটেম নিয়ে আসি, একটা লিখেছি বাই পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট ট্রান্সফার। অর্থাৎ তোমরা যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বা নেট লস নির্ণয় করো, সেই নেট প্রফিট বা নেট লসটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা শুরু হয়। যদি নেট প্রফিট হয় তাহলে এইদিকে লিখবো বাই পিএল অ্যাকাউন্ট, আর যদি নেট লস হয় ডেবিট দিকে লিখবো টু পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট লস। তা এখন জেনারেলি বেশিরভাগ অঙ্কেতেই আমাদের নেট প্রফিট দিয়েই অঙ্কগুলো থাকে, তাই আমরা এই দিকটাই বেশি হাইলাইট করছি যে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ট্রান্সফার। আর ক্রেডিট দিকে কি থাকে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। অর্থাৎ পার্টনাররা ব্যবসা থেকে যদি কোনো টাকা বা ক্যাপিটাল উইথড্র করে তাহলে তাকে সুদ দিতে হবে। যে রেট অফ ইন্টারেস্ট তোমার প্রবলেমে দেয়া থাকবে সেই রেট অফ ইন্টারেস্টটা এখানে ধার্য হবে। কিন্তু একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস এর কোন মান্থের উল্লেখ না থাকলে সিক্স মান্থ ক্যালকুলেশন করবো। আবার বলছি, যদি ড্রয়িংস এর ক্ষেত্রে কত মাসের ইন্টারেস্ট চার্জ হবে এই টাইমটা যদি বলা না থাকে প্রবলেমে, জেনারেলি সিক্স মান্থস এর ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন করবো। তাহলে আমরা কি বললাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ছকে ক্রেডিট দিকে দুটো আইটেম আসে, একটা হচ্ছে নেট প্রফিট, লিখতে হয় বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট ট্রান্সফার, আর একটা আইটেম আসে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস এ আর বি। আমি এখানে ধরে নিলাম দুজন পার্টনার আছে, তাহলে সেটা হচ্ছে এ আর বি, এই দুটোকে যোগ করে এখানে পাঠিয়ে দিতে হয়। এরপরে আমরা ডেবিট দিকে আসি, দেখো এরপরে ডেবিট দিকে এসে আমরা প্রথম আইটেম কি আছে দেখছি, যে যদি লস হয় সেটা দিয়ে শুরু হবে, সেটা তো আমরা আগেই বলেছি। ডেবিটের আইটেম এখান থেকে শুরু হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অর্থাৎ পার্টনাররা যে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে তার ইন্টারেস্টটা সাধারণত এক বছরেরই হয়, কারণ বছরের শুরু থেকে ক্যাপিটাল আছে। পার্টনার স্যালারি, যদি কোনো পার্টনার ব্যবসাতে কাজ করে তাকে যদি স্যালারি দেওয়ার কথা অঙ্কে থাকে বা কমিশন দেওয়ার কথা থাকে তাহলে সেটা আবার এখানে আসবে। যতটা স্যালারি থাকে, যদি পার মান্থ থাকে তাকে 12 দিয়ে গুণ হবে, আর যদি পার্টনার থাকে সরাসরি বসে যাবে। ইন্টারেস্ট অন লোন, এখানে একটু বলে রাখি, যদি কোনো পার্টনার ব্যবসাকে লোন বা অ্যাডভান্স বাবদ কিছু টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সে ইন্টারেস্ট পাওয়ার অধিকারী। এবং আইন অনুসারে পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে যদি কোনো পার্সেন্টেজ দেয়া নাও থাকে তাহলে সে 6% পার অ্যানাম অনুসারে ইন্টারেস্ট পাওয়ার। তাহলে আমরা কি বললাম, ডেবিট দিকে কি কি আইটেম আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনারদের কতটা ইন্টারেস্ট দেওয়া হবে সেটা অঙ্কের রেট অফ ইন্টারেস্ট বলা থাকবে সেটা ধার্য করতে হবে, পার্টনার স্যালারি বা কমিশন, কে কতটা স্যালারি বা কমিশন পাবে সেটা বলা থাকবে, সেটা পার মান্থ থাকলে 12 দিয়ে গুণ করে আনতে হবে, পার অ্যানাম থাকলে সরাসরি বসিয়ে দিতে হবে।
ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্স, যদি কোনো পার্টনার ব্যবসাকে লোন বা অ্যাডভান্স দেয় তাহলে যত রেট অফ ইন্টারেস্ট যদি অঙ্কে প্রবলেমে থাকে তাহলে সেটাই ধার্য হবে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে 6% পার অ্যানাম রেটটা পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে ধার্য হবে। যদি অঙ্কে জেনারেল রিজার্ভ ট্রান্সফারের কথা থাকে, কোন কোন ব্যবসা তার ভবিষ্যতের নিরাপত্তার কারণে নেট প্রফিট বা ডিভিজিবল প্রফিটের উপর একটা পার্সেন্টেজ জেনারেল রিজার্ভ ট্রান্সফার করে, যদি প্রবলেমে ইনস্ট্রাকশন থাকে তাহলে আমরা ফলো করব জেনারেল রিজার্ভটা নেট প্রফিটের উপর না ডিভিজিবল প্রফিটের উপর কত পার্সেন্টেজ বলবে সেটা পাঠিয়ে দেবো, আর না বললে এই আইটেম আসবে না। এইবারে আমাকে এই ক্রেডিটের দুটো আইটেম সাম করে নিতে হবে, যোগ করে নিতে হবে, ক্রেডিটের দুটো আইটেম যোগ করে এই যোগফলটা ডেবিটে বসিয়ে নিতে হবে। এইবারে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই যোগফল থেকে এটা এই আইটেম যেগুলো ডেবিট দিকে থাকবে সেগুলো বিয়োগ করে যে বিয়োগফলটা বেরোবে সেইটাকে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, প্রফিট শেয়ারিং রেশিওতে। তাহলে আরেকবার বলি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যে আইটেম গুলো ক্রেডিটে থাকে সেটা দুটো আইটেম, একটা হচ্ছে নেট প্রফিট আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন রাইটস, এই দুটো যোগ করে এই যোগফলটা ডেবিটে বসিয়ে দিতে হবে। এবার ডেবিটের যে আইটেম গুলো আছে আমি টিক দিয়ে রেখেছি সেই আইটেম গুলোকে আস্তে আস্তে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ ফলটাকে এখানে বসাতে হবে এবং এই বিয়োগ ফলটাই হলো শেয়ার অফ প্রফিট, এই শেয়ার অফ প্রফিটটা পার্টনারদের মধ্যে রেশিও অনুসারে ইনার কলমে ভাগ করে দিতে হবে। এইভাবে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যে স্ট্রাকচার বা ছক, এই ছকটা তোমাদের মনে রাখতে হবে, এই মনে রাখলে প্রবলেম থেকে সলভ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এইবারে এইরকমই আমি একটা প্রবলেম দিয়ে তোমাদের সলভটা বোঝাচ্ছি, ওকে।